বিষয় আপার প্রাইমারি 9-11-12 সমস্ত কিছুতে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। তার জন্য হয়তো আমরা যে বেকারত্ব জ্বালাতে ভুগছি। গান্ধী মন্ত্রীর পাদদেশে, মাতঙ্গিনী হাজারার পাদদেশে এখনো পর্যন্ত 2014 সালের স্টেট নট ইনক্লুড প্রার্থীরা আজও সেখানে বসে আছে। এই ডেটটা কেবলমাত্র প্রহসনের মাত্র, মানে চুরি করার একটা পলিসি নিচ্ছে। ডেট হয় আমরা দিচ্ছি, বেকারত্ব চালাতে ভুগছি। প্রতি বছর যদি ডেট যদি হতো তাহলে তো আমরা বেকারত্ব চালাতে ভুগতাম না। হবে, নিশ্চয় হবে। যারা চুরি করে তারা তো চুরি করা ছাড়বে না, করবেই। এখানে ফলস কাজ রয়েছে। হ্যাঁ, ফলস কাজের রয়েছে ভাবছেন? ফলস কাজ হয়েছে, যারা সরকারি দপ্তরে আছে তাদের ফলস, তাদের গাফলতির জন্য আমরা এই বেকারত্ব চালাতে ভুগছি। টেট মামলায়, এসএসসি মামলায় কিন্তু একজন জেলে রয়েছে। হ্যাঁ, এই যে আজকে টেট, এই টেট নিয়ে কি কোনো সামনে কেউ জেলে যাবে? দেখেন, ওটা হচ্ছে সম্পূর্ণ, মানে যদি দুর্নীতি করে থাকে, যদি আদালতে সেটা যদি প্রমাণিত হয় তাহলে হয়তো জেলে যাবে। দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় মানিকবাবু, তিনিও গৌরব করে বলেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি। তাহলে দুর্নীতিটা এমন হয়েছে, এমন পর্যায়ে চলে গেছে দুর্নীতিটা, যেটাকে কল্পনা করা যায় না। সারা পশ্চিমবাংলায় জানে যারা বেকারত্ব জ্বালাতে ভুগছে। দেখেন গা, যান গান্ধীমূর্তির পাদদেশে, দেখেন গা মাতঙ্গিনী হাজারার পাদদেশে যান, তারা দেখে আসুন গা। যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পাচ্ছে না, যারা অযোগ্য তারা আজকে স্কুলে যাচ্ছে। যাদের রক্তপানন করতে যে রক্ত মুখ দিয়ে রক্ত উঠে যায় তারা হচ্ছে হবু শিক্ষক, আর যারা যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত তারাই আজকে পথে ঘুরছে। একজন শিক্ষক, শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর, কিন্তু সমাজ গড়ছে না তো, তারা অসমাজ গড়ে যায়। কেন, মানে বুঝতে পারছেন তো, সব কিছুতে দুর্নীতিতে পরিণত হচ্ছে। অমিতবাবু তো আমাদের যে জাজগুলো দিচ্ছে কত, মানে যা সাদা খাতা দিয়ে, শূন্য খাতা দিয়ে তারা আজকে স্কুলে জব করছে। তাহলে এটা এটা মূল্যায়ন, এটা টেট মানে কি? টেট একটা প্রহসন মাত্র, এর ভিতরে দুর্নীতি হবে। যারা দুর্নীতি করে তো অটোমেটিক্যালি দুর্নীতি করবেই। কে রয়েছে আপনার যে বর্তমানে চেয়ারম্যান বলছেন যে যথেষ্ট ভালোভাবে এই পরীক্ষাটা হবে, ঠিক আছে, তার সব কথা ঠিক, কিন্তু দুর্নীতি হবে কি হবে না তার প্রমাণটা পরেই পাওয়া যাবে। এখন তো আমরা পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষার্থী, দেখি কি হয়। আপনার নাম? বাড়ি? বাড়ি ঔরঙ্গাবাদ। 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা ও রোগী ভর্তি থাকার সুব্যবস্থা নিয়ে চলে এলো নিমতিতা রেলগেটের পাশে এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। ল্যাব, ডিজিটাল এক্সরে, ECG, OPD, ফার্মাসি ও নাক কান গলার PTA, অডিওমেট্রি সহ যাবতীয় পরীক্ষা করা হয়। প্রতি মঙ্গলবার নাক কান গলার যাবতীয় পরীক্ষা করা হয় বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। লাইফ স্ক্যান হসপিটালে কোনো প্রকার চার্জ ছাড়াই বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেডের একই ছাদের নিচে চিকিৎসা করছেন এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই আসুন লাইফ স্ক্যান হসপিটালে। আমাদের হেল্পলাইন 9126038940। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা নিমতিতা রেলগেটের পাশে ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ।